হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিথিলা, ইতালির তুরিন সিটি থেকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি হচ্ছে আমার কোভিড ভ্যাকসিনেশনের সেকেন্ড ডোজ দিতে। তো কি হবে জানি না, দোয়া করবেন সবাই। প্রথমবার তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি, বাট এবার কি হয় জানি না, দেখা যাক। আমি তো রেডি হয়ে বের হয়ে গেলাম, এখন বাস স্টপে যাব। আর আজকে আমি একাই যাচ্ছি, কারণ মানব বাসায়, বাচ্চাদের তো এখানে অ্যালাউ না। সো মানবের জন্য মুন্নাকে বাসায় রেখে যেতে হচ্ছে, তারপরও মুন্নার অফিস আছে, তার জন্য আরও কি নিয়ে যাইনি, কারণ ওখানে অনেক লেট হয়। আমাদের বাস চলে আসছে, এখন বাসে উঠে যাব। বেশি দূরে না, বাসের দিকে স্টপেজ মাত্র। তারপর সিট পাইছি, বসে যাই। আজকে হচ্ছে আমার দ্বিতীয় ডোজ, জানি না কি হবে। আজকে তেমন একটা ভয় করছে না, যার জন্য একাই চলে এসেছি। একটা ভ্যাকসিন দেওয়ার পর এখন ভালো সাহস হয়ে গেছে। তো এই তো দেখতে দেখতে আমি চলে এসেছি প্রায় কাছাকাছি। এখন বাস থেকে নেমে যাব, নেমে তারপর একটু হেঁটে ভেতরে যেতে হয়, বাস স্টপের কাছে না সেন্টারটা, একটু ভেতরে। আমি এখন যাচ্ছি ভ্যাকসিন সেন্টারে। ভ্যাকসিন সেন্টারটা আমার বাসার কাছেই, মাত্র দুইটা স্টপেজ বাসে। তো আজকে মানাফ মুন্না কেউ আসে নাই, আজকে আমি একদমই একা আসছি, কারণ মুন্নার অফিস আছে। তারপর মানাফের তো মানে বাচ্চাদেরকে তো ঢুকতে দেবে না, অ্যালাউ না, যার জন্য ওদেরকে বাসায় রেখে আসছি। তো চেষ্টা করব মুন্না অফিসে যাওয়ার আগে যাতে আমি ব্যাক করতে পারি, জানি না পারবো কি না। তো গিয়ে দেখি পরিস্থিতির কী অবস্থা। ফ্লাওয়ার গুলো কি সুন্দর না, বাও, যাওয়ার সময় নিয়ে যাবো, অনেক সুন্দর ফ্লাওয়ার গুলো। বাজে হচ্ছে অলরেডি 4:30 বেজে যাচ্ছে, আজকে তেমন লাইন নেই, দেখি কি অবস্থা। তাই তো, এটা হচ্ছে ভ্যাকসিন সেন্টার। আজকে কোনো লাইন নেই, আজকে মনে হয় সবাই দ্বিতীয় ডোজ দিতে আসছে, যার জন্য কোনো লাইন নেই। Posso chiedere il cognome e a che ora aveva l'appuntamento? Sì, Mitila. Sì, a che ora aveva l'appuntamento? 4. Mitila Tia Famida? Sì, questo sì. Ok. Ti lascio il modulo per la seconda dose. Devi solo mettere nome, cognome, data di nascita, la data di oggi e la tua firma. Ah, ok, una penna. Ah, ok, grazie. আজকে দ্বিতীয় ডোজ দিবে সবাই। এটা হচ্ছে আমার ফর্ম, এটা ফিল আপ করব। আমার ফর্মটা ফিল আপ করা হলো। Apposto? Sì, sì, a posto. Ah, ok. Tenga, ah, no, qui deve mettere una crocetta qua. Ah, ok. Si possono far filmare. Seconda dose, giusto? Sì. Come è andata la prima? Bene. Non ha avuto nessun problema? No, no, nessuno. Aspettiamo un quarto d'ora dopo il vaccino, si accomodi dietro, ci sono le sedie vuote, mettiamola. Ok.
এখন এখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ওয়েট করতে হবে ভ্যাকসিনেশনের জন্য বলছে, ওয়েট করার জন্য ডাকবে ভ্যাকসিন দেওয়া শেষ হলে। গতবার তো মানে ফার্স্ট ডোজের সময় মুন্না ছিল, তো আজকে কেউ নাই, আজকে একা একদমই। আলহামদুলিল্লাহ দ্বিতীয় ডোজ ডান, এবার অবশ্য দেওয়ার সময় একটু ব্যথা পেয়েছি, তো এখন ওয়েটিং রুমে ওয়েট করছি। আমাকে 15 মিনিট ওয়েট করতে হবে কোনো সাইড এফেক্ট হয় কি না, রিয়াকশন হয় কি না সেটা দেখার জন্য, তো না হলে আমি 15 মিনিট পর বাসায় চলে যেতে পারবো। আর এই যে এটা হচ্ছে আমার কোভিড ভ্যাকসিন কমপ্লিটের সার্টিফিকেট, এটা আসলে এখন ডকুমেন্টের মতো হয়ে গেছে, যে কোনো জায়গায় এখন এটার খুব বেশি প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমার কোভিড ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তো ভ্যাকসিন দেওয়া শেষ, ভ্যাকসিন সেন্টার থেকে বের হয়ে গেলাম, এখন বাসায় যাব। বাসায় যাব নাকি এখানে একটা শপ আছে দেখি, এটা খোলা খোলা থাকলে শপে যাব, তো দেখি এটা খোলা কিনা। এই তো এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটটাতে যাব, মেয়ে মানুষ হলে যেটা হয়। ভ্যাকসিন সেন্টারের ভেতরেই ছিল মার্কেটটা, তো এটা একটা মিক্সড মার্কেট, এখানে অনেক ব্র্যান্ডের জিনিস একসাথে পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। তো আমি এখানে আগে একদিন এসে হেলমেট দেখে গিয়েছিলাম, তো আমি যেহেতু মানাফকে নিয়ে স্কুটার চালাই, সো আমার মানাফের জন্য একটা হেলমেট দরকার, তো আমি দেখছিলাম, বাট ওইখানে প্রাইস মেনশন করা ছিল না, তো পরে গিয়ে দেখলাম একদম 80 ইউরো একটা হেলমেট, আসলে এটা প্রাইসটা অনেক বেশি। এগুলো মনে হয় মানে যারা বাইক চালায় তাদের জন্য, তো আর নেইনি, দেখে চলে এসেছি। আর এই তো আমি এখন বের হয়ে যাচ্ছি, এটা সেন্টারটা, সেন্টার থেকে বের হচ্ছি। তা আলহামদুলিল্লাহ আমার কোনো রিয়াকশন হয়নি, সব কিছুই ঠিক ছিল, বাট একটু ব্যথা করছিল প্রথমবারের তুলনায়, দ্বিতীয়বার আমার একটু প্রবলেম হয়েছে, এক সপ্তাহের মতো ব্যথা করেছে। আসলে আমার মনে হয় ভ্যাকসিনটা দেওয়ার উপরে অনেকটা নির্ভর করে যে কীভাবে দিচ্ছে। আমি এবার দেওয়ার সময় ব্যথা পাচ্ছিলাম, তো পরে এটা এসে একদম শক্ত হয়ে গিয়েছিলো, জ্বর আসেনি বাট হাড়টা প্রচণ্ড ব্যথা করেছে, এরকম প্রায় 3-4 দিন ব্যথা করেছে, পরে নর্মাল হয়ে গেছে, তো এছাড়া আর কোনো প্রবলেম হয়নি। এই তো ফ্লাওয়ারটা নিয়ে যাব, আই লাভ দিস ফ্লাওয়ার, বাট পোকা টোকা নাই তো, শোনো পোকা আছে। ওকে জাস্ট দুইটা ফ্লাওয়ার নিয়ে নিলাম, ফ্লাওয়ার আমার অনেক ভালো লাগে, এই ফ্লাওয়ারগুলো আসলে অনেক সুন্দর। আমি তো আর এদিকে আমি চলে এসেছি বাস স্টপে, বাসের জন্য ওয়েট করছি, বাস আসলেই চলে যাব। এদিকে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই তো উপরে আবার ছাউনি আছে, সমস্যা হবে না, বসে থাকা যাবে, বসে থাকবো, মাথা ঘুরাচ্ছে একটু একটু, বসতেছি না। বাস থেকে নেমে গেলাম, এখন বাসায় যাচ্ছি, সকাল ভালো বৃষ্টিটা থেমে গেছে, বৃষ্টিটা এখন আর নেই, অল্প একটু ছিল এখন আর বৃষ্টিটা নেই। আমি তো বলছি ওকে আসতেছি, এটা কি করবা, এটা এখানে থাকবে, কি করবো, ওটা বারান্দায় রেখে দিব। ওকে সুন্দর, আচ্ছা দেখাবো চলো, কেন ভ্যাকসিন দেখবা তুমি, না বলো ভয় লাগে না তোমার, তুমি উল্টা গেঞ্জি পরছো কেন আজকে, আবার সেম্পলে উল্টা গেঞ্জি পরো মানাফ,
আজকে উল্টা গেঞ্জি পরছো তুমি এটা বড় এই যে এটা এই যে এখানে সেলাই উপরে এই যে এদিক দিয়ে দেখো সাইড দিয়ে দেখো ওকে ভ্যাকসিন দেখবা হাতটা উঠাও মামার হাতটা এই এই হাতে ভ্যাকসিন হ্যাঁ এই হাতে ভ্যাকসিন আমার মানে উল্টা ছিল উঠাও আর উঠাও আর উঠাও ও এক কুকুই এবেন দিস কেন আগেটা তো একদম ওই হ্যাঁ এবার ছোট ব্যান্ডেজ দিছি কি জানি তোমাকে ভ্যাকসিন দিলে তখন তোমাকে তো দিবে বাবাকে দিবে তারপরে তোমাকে দিবে তখন তখন কি করবে তুমি হ্যাঁ আজকে বাবার বার্থডের দিনে মাম্মা ভ্যাকসিন দিছি হ্যাঁ হ্যাঁ বলো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ